প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব আমরা দেখবো জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সরা পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্স্যাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলাকে আফটার করা আপনি যদিও কোয়েশ্চেনের আপনারা জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কী আমি কোথেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি কেউ কাজ করার স্পৃহা কম ছিল আমি আশা করব। যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না সো আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেয়ারপেবল তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো তারপরে আপনার আমরা সবাই জানি আপনার প্রচুর এই যে আজকে আমাদের কত একশোর মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দুই একটা হয়তো টক শো শুনে ফেলছি দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই হয়তো বা আমি একটু ফাইনাল পয়েন্টস আছে আমার যেহেতু আমি গেমটা খেলেছি বাইশ বছর সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় সাত আট বছর সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি আপনি সবাই পারবেন না বাট যারা পারি যারা অনেক দিন ধরে আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক যখন ইন্টারভিউ করবেন যখন টক শো করবেন তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে এমফোসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনার কা আপনাদের কাছে তারপরে আমাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি ফাইম বাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে সে মেম্বারশিপ ঢুকেছে আমাকে তো আলটিমেটলি মেম্বার প্রথমবার ডিরেক্টর হয়েছে তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখে বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাবো না আমরা একদম যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেক্টর যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি না বাদ দিলাম অন্য কিছু করিন এটা হবে না ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি তারপর আপনি যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা হলে গিয়ে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে